তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কুলমির গন্ধে ভরা, জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, দিনাবাই রানা মেঘ সাঁতরায় আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আহারে পাবে তুমি উঠাদের ভিড়ে। সুধী দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানের সূচনায় কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনালেন বিপ্লব। সেই সাথে তৃতীয় মাতা অর্গের পক্ষ থেকে আমি সাবরিনা আপনাদের সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ স্বাগত, সেই সাথে ঈদের শুভেচ্ছা। তৃতীয় মাতা অর্গ একটি অনলাইন সংগঠন যার উদ্দেশ্য এবং আদর্শ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলা এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার একটি সুষ্ঠু ইতিহাস উপহার দেবার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। অনুষ্ঠানের প্রথম বক্তা সংগঠনের সভাপতি জনাব মোরাদ হককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোরাদ হক, জোরে একটা হাততালি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকের এই ক্ষুদ্র আয়োজন মৌসুমী সঙ্গীত সন্ধ্যা তৃতীয় মাত্রা অর্গ আয়োজন করেছে। স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে, তৃতীয় মাত্রা অর্গ এর অর্থ কি? আমি সেই জন্যেই আপনাদের সামনে দাঁড়িয়েছি সামান্য দু মিনিট একটা কথা বলার জন্য। তৃতীয় মাত্রা অর্গ এটা সত্যি একটা সংগঠন, এবং সংগঠনটার শুরু জাস্ট আজ থেকে 13 বছর আগে, এবং পটভূমি হচ্ছে অনলাইনে চ্যাট করতে গিয়ে আমরা কিছু মুক্তিযোদ্ধা, আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা, সেই সময় 71 সনে স্কুল পাস করে কলেজে ঢুকেছি, আমাদের মধ্যে প্রবীণ মুক্তিযোদ্ধা অনেকেই আছেন, তার মধ্যে আমাদের অতি এখানে সবারই পরিচিত শহীদ ভাই বসে রয়েছেন, তাকে আমি একটু পরে মঞ্চে ডাকব। আমি এই সুযোগে আপনাদেরকে দুটো কথা বলতে চাই। কেন তৃতীয় মাত্রা অর্গ? তৃতীয় মাত্রা নামটার মধ্যেই একটা 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 রেভলিউশনারি গন্ধ পাওয়া যায়, অর্থাৎ তৃতীয় মাত্রা, অর্থাৎ আমরা সবকিছু থার্ড ডাইমেনশনে দেখতে চাই। প্রথম মাত্রায় হয়নি, দ্বিতীয় মাত্রায় হয়নি, এখন এসছে তৃতীয় মাত্রায়। অর্থাৎ আমাদেরকে তৃতীয় শক্তি অর্জন করতে হবে স্বাধীনতা যুদ্ধের
সঠিক ইতিহাস আমাদের দরকার। আমার নিজের ইতিহাস আছে, শহীদ ভাইয়ের ইতিহাস আছে, আপনাদের সবারই সবারই এক একজনের একটা ইতিহাস আছে, একটা জীবন কাহিনী আছে। সেই ইতিহাসটা আমরা আমাদের প্রজন্মের কাছে দিতে চাই। আমরা থাকবো না একদিন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 37 বছর আগে, বিভিন্নভাবে আমরা আমাদের দেশের কাহিনী বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি। আমাদের নিজেদের কাহিনী অর্থাৎ আমি আপনি আমাদের কাহিনী আমাদের প্রজন্মের কাছে যদি ঠিক সেইভাবে দিতে পারি তাহলেই হবে তৃতীয় মাত্রার সার্থকতা। সেই আদর্শ নিয়ে কিছু মুক্তিযোদ্ধা অনলাইনে, অনলাইন মানে হচ্ছে আজকাল একবিংশ শতাব্দীর যুগ, এই শতাব্দীতে আমরা বিভিন্ন ভাবে মানুষ মানুষের সঙ্গে ভাব আদান প্রদান করি। এবং সেই সুবাদেই আপনারা সবাই জানেন, যাদের ইয়াং জেনারেশন বাড়িতে আছে, ছেলে মেয়ে আছে, সবাই চ্যাট করে বিভিন্নভাবে একে অপরের সঙ্গে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেইভাবেই ছেলে ছাটা মুক্তিযোদ্ধা সারা বিশ্বে রয়ে গেছে। আমার সঙ্গে বহু অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে পরিচয় হয়েছে অনলাইনে। তারা জাপানে আছেন, তারা কানাডায় থাকেন, তারা ব্রিটেনে থাকেন, আমাদের শহীদ ভাই আছেন এখানে। এইভাবেই অথচ আমরা সবাই বাঙালি, আমাদের সবারই একটা ইতিহাস আছে, একটা কাহিনী আছে। সেই কাহিনীটাই আমরা তৃতীয় মাত্রায় যেভাবে পারি হয়তো তুলে ধরবার চেষ্টা করব। কাজে কাজেই একটা সাংগঠনিক রূপ দেওয়ার প্রচেষ্টায় আমরা গত এপ্রিল মাসে এই সুইডেনে, সুইডেন এমন একটা দেশ যেখানে মানবাধিকার এবং এই ধরনের সংগঠনের একটা দারুণ ভূমিকা আছে সারা বিশ্বে আপনারা জানেন। কাজে কাজে সুইডেনে যখন আমরা আবেদন করলাম সংগঠনটাকে রেজিস্ট্রি করবার, 4 সপ্তাহের মধ্যে সেটা রেজিস্ট্রিকরণ হয়ে গেল। রেজিস্ট্রিকরণের পরে আমরা আরো জোরদারভাবে সংগঠনটাকে পরিচিত করবার জন্য অনলাইনে প্যালটক বলে একটা সংগঠন আছে, যেখানে প্যালটক.com এ আমরা তৃতীয় মাত্রা অর্গ মুক্ত মঞ্চ নামে একটা রুম, একটা একটা পরিবেশে অনেক মানুষজন লোকজন একসঙ্গে বসে কথাবার্তা বলি। আজকে সেই তৃতীয় মাত্রা .org এর আয়োজিত সঙ্গীত সন্ধ্যা আমরা করেছি, যেখানে আমাদের আরো একটা জিনিস সেটা বলতে হবে। আমি আগে প্রথমে শহীদ ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরে ভাবলাম আপনাদের সবার সামনে অন্তত তাকে দুটো কথা বলবার সুযোগ দিতে হবে। এবং আমাদের তৃতীয় মাত্রা অর্গের জেনারেল সেক্রেটারি আমাদের সুজন ভাই, আমরা সুজন ভাই বলি তাকে পরিচিত আর কি, আমিদুর রহমান নাম, সুজন ভাইকেও 2 মিনিট কথা বলবার সুযোগ দেবো, উনি এখানে উপস্থিত নেই আপনাদের সঙ্গে। সেটাই একটা, এটাও একটা পরিচয়ের পর্ব, কেমন করে আমরা অর্গানে অনলাইনে কমিউনিকেশন করি। সুজন ভাই আমাদেরকে 2 মিনিট অনলাইনে তার বক্তব্য রাখবেন, তারপরে আমি শহীদ ভাইকে ডাকব এবং তারপরে মৌসুমী ভৌমিকের সঙ্গে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব। এবং মৌসুমী ভৌমিক কেন কোন পটভূমিতে গান করে, সে কেন বাংলাদেশের এই ঘটনার সঙ্গে যুক্ত অনেকেই জানি না আমরা, সেই জন্য সেই পরে আমি আপাতত আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি, উনি থাকেন হচ্ছে সোফিয়াতে, ওনাকে অনুরোধ করব জাস্ট 2-1 মিনিট আমাদেরকে অনলাইনের মাধ্যমে ওনার বক্তব্যটা তুলে ধরার জন্য। সুজন ভাই প্লিজ। আর একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের মধ্যে আছে আরিফ মাহবুব, উনি আমাদের সমস্ত টেকনিক্যাল পারফরমেন্স রিয়ালাইজেশনের জন্য একটা দারুণ ভূমিকা রাখেন। সুজন ভাই প্লিজ। যে চেতনা নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করার মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন,
সেই ধর্মনিরপেক্ষ জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার স্বপ্ন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তৃতীয় মাত্রা ডট অর্গের সৃষ্টি। এই সংগঠন বিশ্বাস করে যুদ্ধাপরাধীদের বিচার এবং রাজনীতি নৈতিকতা ফিরিয়ে আনার জন্য অবশ্যই করণীয়। আজকের এই মঞ্চ থেকে তালেবানি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে যা সুস্থ গণমুখী সংস্কৃতি বিকাশে অবদান রেখেছেন এবং রেখে যাচ্ছেন সেই সকল সংস্কৃতি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। তৃতীয় মাত্রা ডট অর্গ তাদের চলার পথে অতীতের মতোই আপনাদের সকলের সহযোগিতা আশা করি। সবাইকে ধন্যবাদ। আমি মাইক ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ সুজন ভাই। উনি সোফিয়া থেকে আপনাদেরকে ছোট্ট একটা বাণী শুনেন। উনি আসলেও সোফিয়াতেই থাকেন, অনলাইনের মাধ্যমে আমাদের কাছে ওনার মেসেজটা পৌঁছে দিন। এটাই হচ্ছে তৃতীয় মাত্রার একটা স্টেপ। আসুন এবার শহীদ ভাইয়ের সঙ্গে দু মিনিট কথা বলি। শহীদ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেটা আমি করেছি
আপনারা কখনো যদি দেশে সুযোগ হয় জাদুঘর মুক্তিযোদ্ধা জাদুঘর মিরপুরে যেটা আছে জল্লাদখানা এই জল্লাদখানা আমার হাতে আবিষ্কার আপনারা জানেন 1970 সনে নির্বাচনে জামাত ইসলামীর গোলাম আজম জাতীয় সংসদের সদস্য হিসাবে এই মিরপুর মোহাম্মদপুর তেজগড় অর্ধেক অংশ নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কারণ তাদের একমাত্র শক্তি ছিল অবাঙ্গালীরা এই অবাঙ্গালী এবং জামাত ইসলামীর এই ছাত্র সংঘ ইসলামী ছাত্র সংঘ এই সমস্ত খুনিরা সেদিন সশস্ত্র সজ্জিত হয়ে নিরপরাধ নিরস্ত্র বাঙালিদের হত্যা করেছিল আমার সে স্মৃতি এখন চোখে ভাসে কবি মেহেরুননেসা তার পরিবারকে টুকরা টুকরা করেছে শহীদ সাংবাদিক তালেবকে হত্যা করেছে সাংবাদিক সিরাজউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 8 জন শিক্ষককে আজকে বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ মিরপুরে এখানে তারা ব্রাশ ফায়ারকে তাদের হত্যা করেছিল আমি স্মৃতিচারণ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সনে সমস্ত শিক্ষক মন্ডলের একটা রুমে একত্রিত হয়েছিলেন তারা যাবে রায়বাজারের বদ্ধভূমি স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আমি সেখানে সুযোগ হয়েছিল কথা বলার আমি ঘৃণা প্রকাশ করেছিলাম ক্ষোভ প্রকাশ করেছিলাম বলেছি ওই যে ঘাতকরা বলে বসে আছে যাদেরকে গ্রেফতার করেছিলাম তো আজকে প্রজন্মের কাছে আমার আবেদন নিবেদন আমরা 37 বছর এই রাজাকার আল বদর আল সামস মুসলিম লীগ কাউন্সিল মুসলিম দালালদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবার সুযোগ সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধু কোলাবোরেটর আইন তৈরি করে এবং তাদের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করে দিয়েছিলেন সংবিধান আইন করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975-এ 15ই আগস্ট সপরিবারে এবং জাতীয় চার নেতাকে কারাগারের অন্তরালে নির্মম ভাবে হত্যা করে সংবিধানকে তারা লণ্ডভণ্ড করে দিয়েছে এবং ওই সমস্ত 71-এ পরাজিত শক্তিরা আবার রাজনীতি ক্ষমতা ফিরে পেয়েছিল আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহযোগিতায় আজকে অনেক কথা অনেক কিছু বলার আছে আমি শুধু কথাই বলবো যে রাজনীতিবিদরা যেটা করতে সক্ষম হয়নি আমি আশা রাখি সারা বিশ্বে tmatra.com অর্গানাইজেশনের মাধ্যমে আমাদেরকে কর্মসূচি দিতে হবে ওই ঘাতকদেরকে চিহ্নিত করতে হবে প্রজন্মের কাছে তাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে যারা এত অপরাধ করেও স্বাধীন বাংলার মাটিতে জাতীয় পুরস্কার পেয়েছে জাতীয় পতাকা নিয়ে দেশ শাসন করেছে রাষ্ট্রপতি হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে কুখ্যাত সাজ্জাদ শাহ আজিজুর রহমান আব্দুর রহমান বিশ্বাস মতিউর রহমান নিজামী আল মুজাহিদ এদের মতো চিহ্নিত তারকারা আজকে সশরীরে অবস্থান করছে আর আমরা মুক্তিযুদ্ধে যারা করেছিলাম যারা সেক্টর কমান্ডাররা ছিল নির্মম ভাবে তাদেরকে জীবন দিতে 1900 মুক্তিযুদ্ধে পা হারালো তাকে ফাঁসি দিতে হাত কাঁপে নাই তাদেরকে সাধারণ ক্ষমা করা হয় নাই খালেদ মোশারেফকে জীবন দিতে হলো জীবন দিতে হলো কর্নেল হায়দারকে জীবন দিতে হলো কর্নেল হুদাকে অনেক মুক্তিবীর মুক্তিযোদ্ধা বীর উত্তম উপাধি যারা পুরস্কৃত হয়েছিলেন তাদেরকে ফাঁসি কাস্তে জীবন দিতে হলো এর চেয়ে দুর্ভাগ্য আর কি আর যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই পাকিস্তানি হালাদার বাহিনী দোসর হয়ে মা বন্ধুর অত্যাচার করেছেন নির্যাতন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা এখন শাহনশাহী অবস্থায় বাংলাদেশে অবস্থান করতেছে দেশ শাসন করতেছে আগামী দিনে যেন তারা আর দেশ শাসন করার সুযোগ না পায় প্রজন্মের কাছে আমাদেরকে সঠিক ইতিহাস তুলতে হবে এবং সৈনিক হিসাবে আমাদেরকে শেষ লড়াই অংশগ্রহণ করতে হবে এই বলে আমি শেষ করছি জয় বঙ্গবন্ধু জয় বাংলা অনেক ধন্যবাদ মুক্তিযোদ্ধা আপনাদের সামনে তার জীবন কাহিনীর সামান্য একটা এপিসোড তুলে ধরলেন আসুন এবার আমাদের আসল পর্বে ফিরে যাই আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে একত্র হয়েছেন আমরা একত্র হয়েছি আমাদের প্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের সঙ্গীত সন্ধ্যা উপভোগ করার জন্য তার বিভিন্ন কর্ম পদ্ধতির মাধ্যমে তার আপনারা যারা তার গান শুনেছেন যা তারা তার শুধু সে শুধু শিল্পী গানের শিল্পী নয় সে একজন লেখিকা সে একজন বলতে গেলে কবি তাকে আমরা এখানে পেয়ে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত আসুন আমরা মৌসুমী ভৌমিকের সঙ্গে তার গান শুনবার আগে সামান্য 2-4 মিনিট তার সঙ্গে একটু কথা বলে মৌসুমী ভৌমিকের যে ব্যক্তিত্ব
তাকে জানার চেষ্টা করি, তারপরে তার গান শুনব। আমি তাই মৌসুম ভৌমিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মৌসুম, made more friends and it was very beautiful and it was
It was really a great experience to interact with these absolutely amazing writers and illustrators from Sweden. আর আমার মনে হলো যে আসলে আমাদের একটা ছোটদের বইয়ের একটা যে আমাদেরও একটা ঐতিহ্য আছে, সেটাও আমাদের বাংলায় যেটা আছে, আমাদের যেমন বুড়ো আংলার মতন একটা গল্প, সেটা তো আসলে সেলমা লাগারলফের ওয়ান্ডারাস অ্যাডভেঞ্চার্স অফ নিলস থেকে তৈরি। তো সেই কবে থেকে আমাদের একটা সঙ্গে সম্পর্ক আছে, সেটা আমরা আবার এই 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 যোগাযোগের সূত্রে নতুন করে আবার এই পুরো জিনিসটা সম্পর্কে একটা চর্চা শুরু হলো। আর এইবার আমি আমার একজন কো অথর ইলাস্ট্রেটর শিজিয়া টুডে, শি ইজ অ্যান অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ইলাস্ট্রেটর অ্যান্ড ম্যাগাজিন, অ্যান্ড উই আর মিসিং হেলেনা হু ইজ ইন গথেনবার্গ, হেলেনা বার্গেনডাল হু ইজ অলসো পার্ট অফ দিস প্রজেক্ট। সো দ্য থ্রি অফ আস উই আর ওয়ার্কিং অন বুকস টুগেদার, and that has brought me to Gothenburg Book Fair, and we are working on the book, trying to finish it. Dhonnobad. Ebar ashi Bangladesh er arekbar arekjon mane udiyoman bolbo na protishthito shilpi Tariq Masood-er chobi Matir Moyna. Apnara onekei dekhechen Matir Moyna chobi Khan Film Festival e ekbar critical প্রাইজ পেয়েছিল। সেই মাটির ময়না ছবির তুমি সঙ্গীত পরিচালিকার দায়িত্বে ছিলে, অনেকে জানেন অনেকে জানেন না, কি করে তারেক মাসুদের সঙ্গে পরিচয় হলো? তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ আমার বহু বছরের বন্ধু, দে ভেরি ওল্ড ফ্রেন্ডস অফ মাইন, এন্ড ফ্রম বিফোর দে বিকেম সো ফেমাস অ্যাকচুয়ালি। তারেক তখন ওই মুক্তির গান, he was making his first document, like his first famous documentary, and then muktir kotha korar shomoy tokhono amake o bolechilo je Allen Ginsberg er September on Jashur Road kobita ta theke he asked me to write a song for the film. Tokhon ami Jashur Road gaan ta likhechilam, and since then I've been working with them. So it seemed to Tariq maybe like a natural choice to ask me to do the music for his film. Now, I had never done music for any films before, and that was the one time I did it, and I think because I was working with friends it was possible to do this. Amar na hole amar temon kono obhiggota nei, amon kono mane janao nei ar ki eto kichu ami janio na, kintu bondhuder shonge thakle oi korte korte shekha hoye jay, phole oi bhabei ami korechi. Ar ami to kobita আর গান একসঙ্গে, মানে আমাদের এমনিতেও আজ বেঙ্গলি মিউজিক ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টারভিউইং অফ পোয়েট্রি অ্যান্ড মিউজিক ইন অর্ডার টু ক্রিয়েট আর সংস, দ্যাটস হোয়াট উই ডু। সো আই অ্যাকচুয়ালি লুকড অ্যাট তারেক'স ফিল্ম অ্যাজ এ কাইন্ড অফ পোয়েম, অ্যান্ড আই ফেল্ট দ্যাট আই ওয়াজ পুটিং মিউজিক টু ইট, সো আই ট্রাইড টু লুক অ্যাট হিজ ফিল্ম অ্যাজ এ কাইন্ড অফ পোয়েম বাংলাদেশে গিয়েছিলেন, তার নিজস্ব এক্সপিরিয়েন্স লিখেছিলেন, আমি তার সম্পর্কে একটু রিসার্চ করেছিলাম, তিনি 83 মারা গেছেন পরে। তার বিখ্যাত কবিতাটা যেটা তুমি ট্রান্সলেট করে গান আকারে পড়ে, একটা বিখ্যাত গান যশোর রোড আমাদেরকে প্রেজেন্ট করেছিল সবাইকে, বাঙালিদেরকে অন্তত, সেই গানটা আমি আজকে তোমাকে অনুরোধ করব গাওয়ার জন্য এই পর্বের আমাদের ইন্টারভিউ, আমাদের পরিচিতি পর্বের সূচনাটাই তুমি সেটা দিয়ে যদি শুরু করো তাহলে নিশ্চয়ই দর্শকবৃন্দ অনেক উপকৃত। সো আই থিংক ইউ শুড ইন্ট্রোডিউস অলিভার। হ্যাঁ, সেটাই আসছি। মৌসুমীকে শুধু গান, সে একটা গান করে, যেহেতু গান গায়, তার একটা গ্রুপ আছে ইংল্যান্ডে অলরেডি। আমার গ্রুপ না, আমাদের সবার গ্রুপ আছে। ওকে, পারাপার গ্রুপ। সেই গ্রুপের অনেক শিল্পী আছেন, তার মধ্যে একজন গিটারিস্ট আমাদের অলিভার উইকস, সে এসছেন মৌসুমীকে
তার গানে সম্বোধন করবে অলিভার গ্রিটস। অলিভার বহুবার বাংলাদেশেও গেছে এবং ভারতেও গেছে মৌসুমীর সঙ্গে অনেক দিন। আমি মৌসুমীকে এবং অলিভারকে মঞ্চে তাদের পারফরমেন্সের জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, এই আলোটা কি একটু আমার চোখ থেকে সরানো যায়? ইটস টু মাচ দিস লাইট, আই ক্যান্ট অ্যাকচুয়ালি সি। ক্যান সামওয়ান ডু সামথিং অ্যাবাউট দিস লাইট প্লিজ? লাইট একটু সরায় দেন আর মাইকে সরায় দেন, এখন এটা টান। এই আলোটা ইটস টু মাচ। থ্যাংক ইউ। এই গানটা সেপ্টেম্বর অন যশোর রোড বলে অ্যালেন গিন্সবার্গের একটা কবিতা, সেই কবিতার একটা রূপান্তর। ইটস নট রিয়েলি আ ট্রান্সলেশন অফ দ্যাট পোয়েম, বাট ইট ইজ রিয়েলি আ রিক্রিয়েশন বেসড অন হিজ পোয়েম। অ্যান্ড বিকজ আই থিঙ্ক দ্য মেইন ডিফারেন্স, আমি আসলে গানটা যেহেতু বিকজ আই বি সিঙ্গিং ইন বাংলা, সো আই থিঙ্ক আই শুড explain the songs in English so that it's easier for everyone to understand. This song is actually not just a translation of Ginsberg's poem, but it is a recreation of Ginsberg's text to suit the purpose of the film, which is more like an insider's view of the war, and not Ginsberg kind of sees it from the outside while we see it from the inside in the film. Shoto shoto chok akash ta dekhe, shoto 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 manushe যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি, কাদা মাটি জল কাদা মাটি মাখা মানুষের দল, কাদা গাদি হয়ে আকাশটা
বললেন।